জিয়াউল হক, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, রাজীব গান্ধী, সিনজো আবে, রণসিংহে প্রেমদাসা, বিয়ান্ত সিং, এদের মধ্যে মিল কোথায়? যদি আপনি এদের মধ্যে মিল খুঁজতে চান তাহলে আপনি একদম ঠিক ভিডিও নির্বাচন করেছেন। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কথা বলবো এই বইটা নিয়ে, বিভাস রায়চৌধুরীর লেখা সৌপ্তিক পর্ব। পিছন দিকটা এরকম দেখতেই পাচ্ছেন, আমি যদি পুরোটা খুলে দেখাই, এর মধ্যে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের ছবি রয়েছে। তার মধ্যে ভারতবর্ষের ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী রয়েছে, একটা বন্দুকের ছবি রয়েছে বা রিভলভারের ছবি রয়েছে। এছাড়া বইটার এখানে রয়েছে হচ্ছে বিভাসবাবুর পরিচিতি, আর এদিকে রয়েছে হচ্ছে ব্লার। বইটা বইচয়ের কপি আমার কাছে রয়েছে, আগামী দিনে হয়তো বই বন্ধু থেকে বেরোবে, আমি পুরোপুরি নিশ্চিত নই। এর ভিতরে কিছু কিছু ছবি আছে, কিন্তু সেই ছবিগুলো বিরাট কিছু মানে আমার সিগনিফিকেন্ট মনে হয়নি, সেগুলো আমি ভিডিওতে বসাচ্ছিও না। এর সিগনিফিকেন্ট যেটা, সেটা হচ্ছে বইটার বিষয়বস্তু, এবং এই বিষয়বস্তুর জন্য বইটা 100-200 বা 100-1000 পাবে। এটা হচ্ছে একটা নন ফিকশন। এবং সৌপ্তিক পর্ব, এই নামটা শুনে আপনারা বুঝতে পারছেন, বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা অ্যাসাসিনেটেড হয়েছিলেন, তারা অ্যাসাসিনেশন নিয়ে নন ফিকশন। এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার লিস্ট আমি ভিডিওতে কোনো একটা জায়গায় এডিটে বসিয়ে দেবো। এখানে সবচেয়ে বড় যে দুটো চ্যাপ্টার, প্রিজিউমেবলি এবং এক্সপেক্টেড করেছিলাম, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর চ্যাপ্টারটা হবে, এবং সেটাই হয়েছে। দুজন পাকিস্তানি নেতা জিয়াউল হক এবং বেনজির ভুট্টোর কথাও রয়েছে, আর পাঞ্জাবের কিছু নেতা, লাঙ্গোয়াল বলে এক নেতা, বিয়ান্ত সিং, এছাড়া শ্রীলঙ্কার নেতা রণসিংহে প্রেমদাসা, এবং জাপানি নেতা সিনজো আবে, এবং রোনাল্ড রেগান, আমেরিকান প্রেসিডেন্ট, এদের নিয়েও এই বইয়ে আলোচনা রয়েছে। বইটা মোটের ওপর এক কথায় আমার দুরন্ত লেগেছে, দুরন্ত। এবার আমি যেহেতু বলে দিলাম কি কি রয়েছে, এবার হচ্ছে বইটার পজিটিভ কি কি। যে কোনো অ্যাসাসিনেশন হতে গেলে যেটা হয়, যারা টেরোরিস্ট অ্যাক্টিভিটি করে, যারা মিলিটেন্ট গ্রুপ হয়, তারা একটা চেইন অফ অ্যাকশন চালায়। তারা কিন্তু এলো আর অ্যাসাসিনেট করে দিলে এরকম নয়। তাদের যে হোমওয়ার্ক, তাদের যে লোকেশনটাকে রেকি করা, কিভাবে তারা অ্যাসাসিনেট করবে, বোম দিয়ে না গুলি দিয়ে, এই সমস্ত কিছু একটা চেইন অফ অ্যাকশন থাকে। এই চেইন অফ অ্যাকশনটাকে ব্রেক করা হচ্ছে যে কোনো দেশের ইন্টেলিজেন্সের কাজ। তার জন্য র রয়েছে ভারতবর্ষের, আইবি রয়েছে, এছাড়া বিদেশি ইন্টেলিজেন্সেরও আমরা হেল্প নিই। এই বই আমাকে বুঝতে সাহায্য করেছে যে কোনো মিলিটেন্ট গ্রুপ এই ধরনের কাজকর্মের আগে কিভাবে তাদের চেইন অফ অ্যাকশনটাকে চালায়, এবং সেই চেইন অফ অ্যাকশনকে ব্রেক করাটাই হচ্ছে ইন্টেলিজেন্স সাকসেস, আর ব্রেক না করতে পারাটাই হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর। প্রত্যেকটা চ্যাপ্টারে তিনটা জিনিস এখানে ব্যাখ্যা করা রয়েছে। প্রথমটা হচ্ছে কি জিওপলিটিক্যাল বা সোশ্যো ইকোনমিক কারণে ওই রাজনৈতিক নেতার ওপর অ্যাসাসিনেশনের হামলা হলো। কারণ অ্যাসাসিনেশনের হামলা এমনি এমনি হয় না। আমি যদি তর্কের জন্য এখন ধরে নিই, বা আপনাদের বোঝানোর জন্য এখন ধরে নিই, ইন্দিরা গান্ধীর হামলা কেন হলো, সেই হামলার বীজ পোতা হয়েছিল সুদূর পার্টিশনের সময়। পার্টিশনের সময় শিখরা নিজেদের একটা দেশ চেয়েছিল বা সেই ধরনের স্বপ্ন দেখেছিল। তাদের স্বপ্নের শহর লাহোর তারা সেই দেশের রাজধানী হিসাবে চেয়েছিল। লাহোরের কিন্তু একটা শিখ ইতিহাস রয়েছে, যদি আপনারা নন ফিকশন হারুন খালিদ পাকিস্তানি অথর তার লেখা ইমাজিনিং লাহোর পড়েন, জানতে পারবেন। যখন তাদের সেটা হাতছাড়া হয়ে গেল, ভারতবর্ষের পাঞ্জাবের একটা অংশ তাদের কাছে এসে পৌঁছলো, আর লাহোর চলে গেল পাকিস্তানে, তখন স্বাভাবিকভাবেই তারা খালিস্তানি মুভমেন্টে আরও বেশি ইন্টারেস্টেড হয়ে যায়। এরপরে খালিস্তানি মুভমেন্ট কিছুদিন থিতিয়ে যায়, কিন্তু যেহেতু ভারতবর্ষ ইন্টারফেয়ার করে পাকিস্তানের জিওগ্রাফিকে অল্টার করে 1971 সালে, এবং পাকিস্তানের একটা অংশ পাকিস্তান থেকে বেরিয়ে গিয়ে ইস্ট পাকিস্তান বাংলাদেশে কনভার্ট হয়, তাই জুলফিকার আলী ভুট্টো এটা ওপেনলি বলেছিলেন মিডিয়াতে যে আমরাও ভারতবর্ষের জিওগ্রাফি অল্টার করার চেষ্টা করব। সুতরাং খালিস্তানি মুভমেন্টে পাকিস্তানের প্রত্যক্ষ যোগাযোগের প্রুফ এই বইতে যুক্তি সহকারে পেশ করেছেন লেখক বিভাস রায়চৌধুরী। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কোনো রাজনৈতিক নেতা অ্যাসাসিনেশনের পিছনে জিওপলিটিক্যাল সোশ্যো ইকোনমিক কারণ থাকে। এরকমই রাজীব গান্ধীর ক্ষেত্রে, রাজীব গান্ধীর ক্ষেত্রে শ্রীলঙ্কার জিওপলিটিক্যাল রিজন কাজ করেছে। এখানে একটা কথা বলি, আমরা ভারতবাসীরা আমাদের যে প্রতিবেশীদেরকে নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড হই, তার মধ্যে 1 নম্বর আছে পাকিস্তান, 2 নম্বর আছে বাংলাদেশ, 3 নম্বরে কিছুটা হলেও চায়না রয়েছে, কিন্তু শ্রীলঙ্কা নিয়ে উই আর কমপ্লিটলি ইনডিফারেন্ট। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা নিজেরা নিজেকে প্রশ্ন করুন, আপনারা শ্রীলঙ্কার সোশ্যো ইকোনমি জিওপলিটিক্স আদৌ বোঝেন কি না। আমার ধারণা আপনাদের মধ্যে 0.1% লোকও বোঝে না। বিভাসবাবু সেই জিনিসটাকে ব্যাখ্যা করেছেন।
আমি আগেই বলেছি ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধী চ্যাপ্টারটা এখানকার সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং সেই ব্যাখ্যা করে উনি এই কনক্লুশনে আসতে পেরেছেন এবং আমাদের মতো পাঠককে বোঝাতে পেরেছেন কেন অ্যাসাসিনেশন করার সিদ্ধান্ত মিলিটেন্ট গ্রুপ নিল। সেম ইজ ট্রু ফর জিয়াউল হক তাদের পাকিস্তানের কারণে, অ্যান্ড সো ইজ ফর বেনজির ভুট্টো। অর্থাৎ এই কারণটা বোঝা যে কোনো অ্যাসাসিনেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এটা লেখক ভালোভাবে বোঝাতে পেরেছেন। দুই হচ্ছে প্রিপারেশন, মিলিটেন্ট গ্রুপ কিভাবে প্রিপারেশন নিল, তাদের হোমওয়ার্ক, তাদের রুট আইডেন্টিফাই করা যে বেনজির ভুট্টো এইখানে মিটিং করছে, কি দিয়ে তাকে অ্যাটাক করব, রাজীব গান্ধী ওখানে মিটিং করছে তাকে ফুলের বুকের সঙ্গে মানব বোমা দেবো, বেনজির ভুট্টোকে দূর থেকে গুলি করব, ইন্দিরা গান্ধীর বডিগার্ডকে হাত করে নিয়ে তার ব্রেন ওয়াশ করে তাকে দিয়ে গুলি করাবো, এই যে এন্টায়ার প্রিপারেশন, এবং এর মাঝখানে ইন্টেলিজেন্স ফেলিওর। একটা এক্সাম্পল দেবো, ইন্দিরা গান্ধীর যারা বডিগার্ড, যারা ইন্দিরা গান্ধীর ওপর অ্যাটাক করেছিল, তার কিছুদিন আগে তাদেরকে কোনো একটা বিষয়ে বোনাস দেওয়া হয়েছিল 100 টাকা করে, সেই আমলে 1984 সালে 100 টাকা যথেষ্ট ভ্যালু ছিল এবং একটা রেজিস্টার খাতায় সই করে বোনাসটা নিতে হতো পিএমও যারা কর্মী ছিল প্রত্যেকে। কিন্তু ঘটনাচক্রে ওই দুজন বোনাস নেয়নি, ওই রেজিস্টার খাতায় তাদের কোনো সই ছিল না, অথচ ইন্টেলিজেন্সের কেউ এই জিনিসটা খেয়ালই করেনি। দিস ইজ আ পিওর ইন্টেলিজেন্স ফেলিওর এবং দিস ইজ আ পিওর ইন্টেলিজেন্স কনসিডারেশন। কেন ওই দুই শিখ ব্যক্তি যারা ইন্দিরা গান্ধীর ক্লোজ দেহরক্ষী তারা নিল না, তার মানে তারা কোনো কারণে ইন্দিরা গান্ধীর ওপর অসন্তুষ্ট ছিল, এটা ইন্টেলিজেন্স আগে থেকে সেন্স করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে, যখন অ্যাটাক হচ্ছে ইন্দিরা গান্ধীর ওপর, তখন তাদের ক্লোজ যারা ছিল তারা রিয়্যাক্ট করতে পারেনি। বিভাসবাবু লিখেছেন যে প্রথম যখন গুলি মারা হচ্ছে অন্য দেহরক্ষী, তার ওই দেহরক্ষীকে অ্যাটাক করতে 30 সেকেন্ডের কম সময় লাগা উচিত, অথচ সে সেখানে এসে পৌঁছয়নি, তার মানে হি ওয়াজ নট অ্যাট অল ফিজিক্যালি মেন্টালি প্রিপেয়ার্ড, এবং তার পার্সোনাল সার্ভিস ওয়েপন দূরে রেখে সে একটা টেবিল ক্লথ বিছাতে ব্যস্ত ছিল। অর্থাৎ তার পুরো এন্টায়ার প্রিপারেশনে গাফিলতি ছিল, এবং এই গাফিলতি থাকে বলেই এই ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ তৃতীয় অংশটা বিভাসবাবু এক্সপ্লেন করতে পেরেছেন যে চেন অফ অ্যাকশন, এবং সে চেন অফ অ্যাকশন ব্রেক করতে না পারার পিছনে কি ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের যদি আপনি স্ট্রাকচার দেখেন, এই তিনটে স্ট্রাকচারে গল্পগুলো তৈরি হয়েছে। অর্থাৎ কি কারণে অ্যাসাসিনেশন হলো, মিলিটেন্ট গ্রুপের হোমওয়ার্ক অ্যাক্টিভিটি এবং ইন্টেলিজেন্স ফেলিওর, এই তিনটে স্ট্রাকচারে প্রত্যেকটা গল্প করা, এবং প্রত্যেকটা স্ট্রাকচারই আমার ভালো লেগেছে, আমার দুরন্ত লেগেছে, এক কথায় বলছি আমার দুরন্ত লেগেছে। মানে এরকম বই পড়লে ও হোয়াট আ ব্রিলিয়ান্ট বুক, ইট ইজ সো ব্রিলিয়ান্ট, মানে দারুণ লেগেছে। আমি বিভাসবাবুর লেখা বলছি পারমনিতে পড়েছিলাম, তারপর থেকে টার্গেট করেছিলাম ওনার একটা লেখা পড়বো, সো দিস ইজ ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং। এইবার হচ্ছে বইটার নেগেটিভ, কি বইটার একটাই নেগেটিভ পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে দু একটা চ্যাপ্টার দেখলাম 1 বা 2 পেজ, আমি বুঝতে পারলাম এটার কারণ কি। যদি ওই চ্যাপ্টারগুলোকে রাখতে হতো, ওই ওই নেতার অ্যাসাসিনেশন রাখতে হতো, তাহলে আর একটু বড় করে রাখা যেত, বইটা তো ভালো বই, বাড়ানো যেত, তার মানে লেখকের হোমওয়ার্ক ওখানে কম ছিল বা কী আছে জানি না, তথ্য কম ছিল এরকম একটা কিছু হতে পারে। ওর এলস দরকার কি 1 পেজের একটা চ্যাপ্টার রাখা, বাদ দিয়ে দাও, দরকারটা কি সংখ্যায় বাড়িয়ে, এখানে বোধহয় 12 থেকে 13টা চ্যাপ্টার আছে, সেখানে 10টা চ্যাপ্টার হতো, অসুবিধা নেই, অযথা গুমোজ একটা দুটো ডা ঢোকালেই চলতো। তো এই হচ্ছে বইটা নিয়ে ওভারঅল আমার ডিসকাশন। বইটা কিন্তু ব্রিলিয়ান্ট, মানে ব্রিলিয়ান্ট টু দি ফর ইনফিনিটি, আমি দারুণ বই বলছি। তো আপনাদের যাদের যাদের ভালো লাগে এই ধরনের বই, আপনারা অবশ্যই পড়ুন, কমেন্ট করুন কেমন লাগবে, আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।